হুসেন, আমি একজন শব্দ সৈনিক মুক্তিযোদ্ধা। আমার আব্বার নাম টিআইএম সিকান্দার, আমার মার নাম আসিয়া খাতুন। আমার বাড়ি আসলে নাটোর জেলাতে, কিন্তু জন্মস্থান হচ্ছে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলার আমদুরাতে 1945 সালের 1 নভেম্বর। আমার শিক্ষা জীবনটা বহু জায়গায় কেটেছে। খুলনাতে আমি প্রথম শ্রেণীতে পড়ি, তারপরে দ্বিতীয় তৃতীয় শ্রেণী পড়ি আমদুরাতে আমার জন্মস্থানে, তারপরে আপনার পাকশিতে এসে 4-5 পড়ি পর্যন্ত পড়ি, তারপরে 6-এ এসে ভর্তি হয়ে গফরগাঁওতে। গফরগাঁওতে এসে আমি একটু রাজনীতির ছোঁয়াটা পাই। 62-র যে আপনার ছাত্র আন্দোলন, আয়ব বিরোধী আন্দোলন, তাতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। সেখান থেকে আমি তারপরে 63 সালে SSC পাশ করি, করে আনন্দমোহন কলেজে পড়ি। আনন্দমোহন কলেজে পড়ার সময়ও আমি রাজনীতিতে অংশগ্রহণ করি। আমার আব্বা রেলওয়ে এমপ্লয়িজ লীগ করতেন, সেটা রেলের ইয়ে ছিল। আমার আব্বা 65-র যে রেল ধর্মঘট, তাতে অংশগ্রহণ করেন এবং জেলে যান। জেল থেকে বেরোবার পর একমাত্র ব্যক্তি যিনি চাকরি পান নাই 5টা বছর। তো আমি 66-এ যখন দেখলাম যে আমার রেজাল্ট বেরোলো, বেরোবার পর আমি দেখলাম যে আমি পাশ করিনি, ইন্টারমিডিয়েট পাস করিনি আমি। কেননা তার আগেই আমার জীবনের সংকট শুরু হয়ে গেছিলো, আমি ভালোভাবে পড়াশোনাটা করতে পারিনি। তারপরে আমি এই এত বড় সংসারের দায়িত্ব নিয়ে, আব্বার চাকরি নেই, আমি চলে আসি ঢাকাতে। ঢাকাতে চলে এসে আমি ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত হই এবং 67 সালে ছাত্র ইউনিয়নের যেটা নগর কমিটি, তার আমি কালচারাল সেক্রেটারি হই। উদীচির আমি প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। আমার ঘরে 36 নারিন্দা লেনে আমার ঘরে বসেই আপনার উদীচির ভ্রূণের সঞ্চারটা হয়। সত্যেন সেনের নেতৃত্বে, মানে সেদিনকার আলোচনা হয় যে আমরা একটা মানে সাংস্কৃতিক গণসংগঠন করব, এই শুরু হয়। এবং সত্যেন দা আমাকে বলেন, ডাক্তার তুমি তো ছড়া লেখো, কবিতা লেখো, গান লেখো না কেন? আমি গান লিখলাম। 66-র 6 দফা আন্দোলনে সক্রিয়ভাবে আমি অংশগ্রহণ করিনি, কিন্তু তার স্রোতটা দেখেছি, তার ডামাডোলটা আমি দেখেছি। কিন্তু 68-69-এর আন্দোলনে আমার অন্যদের সঙ্গে আমার নিজের একটা সাংঘাতিক প্রাণান্তকর একটা অংশগ্রহণ ছিল আর কি। আসাদ যেদিনকা মারা যায়, সেদিন মিছিল নিয়ে আগামীকাল হরতাল, আমার পেছনে প্রায় 50,000 লোক, আমার এবং আমার এক বন্ধুর পেছনে আমরা সারা ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছি। মতিউর মারা যাওয়ার 7 দিনের মাথায় আমি একটা নাটক লিখি, রক্ত শপথ। সেই নাটকটা আমরা সারা ঢাকা শহর আমরা মঞ্চস্থ করছি। এর আগে এত জায়গায়, মানে আপনার ঢাকা শহর সহ সারা বাংলাদেশে এই রক্ত শপথ নাটকটা যত মঞ্চস্থ হয়েছে, পথ নাটক, হ্যাঁ, লোকজন আমাদের জড়িয়ে ধরেছে, লোকজন কেঁদেছে, এরকমভাবে আমরা এই কাজটা করেছি। 70-এর নির্বাচন আসে, সেটা দেখি আমরা। আমি 70 সালে আপনার নাটক করছি, আপনার যে গোর্কি হয়েছিল, মানে যে ঝড় হয়েছিল উপকূল এলাকা জুড়ে, যেখানে লাখ লাখ লোক মারা গেছিল, তার উপর ভিত্তি করে আমি নাটক লিখছি। আমার সে নাটকের মিউজিক ডিরেক্টর কে ছিল জানেন? আলতাফ মাহমুদ। আমি তখন সোভিয়েত দূতাবাসের তথ্য বিভাগে চাকরি করি। 25 মার্চের রাতে আমি ছিলাম প্রেসিডেন্ট জহুরুল হল, ওখানে ছিলাম, এবং আমার থাকার কথা ছিল রাতের বেলা আপনার ইয়েতে সলিমুল্লাহ মুসলিম হলে আমার এক বন্ধুর সঙ্গে। সৌভাগ্যবশতই হোক বা ইত্যাদি হোক, দুর্ঘটনাক্রমেই হোক, আমি 7:30টার মধ্যে আমি চলে আসি, বাসায় চলে আসি। আমি তখন কিন্তু পথে ঘাটের যে খুব নিরবতা বা একটু স্বাভাবিক, মানে আপনার এই চলছে, কিন্তু যে কাজটা আমি দেখে আসছি যে আপনার ইউনিভার্সিটি এরিয়াতে ওদিকে আসার পথে আপনার গাছ কেটে ফেলা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, পাকিস্তান মিলিটারিরা যাতে যেতে না পারে, সেটা তো নর্মাল সবসময় ছিল।
কিন্তু 25 মার্চ যে এরকম কিছু একটা হতে পারে সেটা আমরা বুঝতে পারিনি। ঠিক রাত 11:30, 10:30 বা 11:45 দিকে আপনার দেশ পারে গোলাগুলি, কিছু বিচ্ছিন্ন গোলাগুলি, টাম ধুম ডাইরকম সব হচ্ছে। আমরা ভাবছি যে কোথাও একটা কিছু হচ্ছে আর কি। রাত 12টার পর থেকে ভয়ানকভাবে শব্দ হতে থাকে এবং আমি আমার যে বিছানায় আমি ছিলাম মাটি কেঁপে কেঁপে উঠছে, সেটা আমাদের গলির উপর দিয়েও গুলি যাচ্ছে, আমি মাটিতে শুয়ে পড়লাম। শোয়ার পর আপনার এইভাবে আমার ঘরে আপনার রান্না বান্না করার এক চালকাল ছিল, নিজেই রান্না বান্না করে আপনার দেখছি যে মানে কোনো কিছু, আমার একটা রেডিও ছিল এবং রেডিওতে বলা হলো যে 27 মার্চ পর্যন্ত কারফিউ, তারপরে 27 মার্চ হাফ বেলার জন্য কারফিউ তুলে নেওয়া হয়। এই হাফ বেলাতে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আপনার সদরঘাট যায় দেখছি লাশের পর লাশ পড়ে আছে, সদরঘাট থেকে ঘুরে আপনার স্বামী চলে আসতেছি আপনার ইয়ের থেকে জগন্নাথ হলের দিকে আসছি, সেখানে দেখছি লাশের পর লাশ, আপনার ইউনিভার্সিটির এরিয়ার আর একটু সামনে যাচ্ছি না, সুলেমান মুসলিম হলের দিকে ওদিকে আমি যাচ্ছি না। 27 মার্চ জিয়াউর রহমানের ভাষণটা শুনলাম, তখন মনে হলো যে না, মিলিটারি আমাদের সঙ্গে আছে, ভাষণ দিচ্ছে কিন্তু অন বিহাফ অফ বঙ্গবন্ধুর পক্ষ থেকে ভাষণ, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তরফ থেকে ভাষণটা দিচ্ছেন, কিন্তু আগে কি দিয়েছিলেন না দিয়েছিলেন সেটা আমরা জানি না, আমি শুনিনি সেটা। পরের দিন আবার হাফ বেলা যখন মানে এটা হলো, সেদিন সংবাদ অফিসে যায় দেখলাম সংবাদ অফিস পুরো জ্বালিয়ে পড়ে আছে এবং চিটাগাঙের সেই আর কি শহীদ সাহেবের সাংবাদিক উনি অপ্রকৃতিস্থ ছিলেন, সংবাদ অফিসে শুয়ে থাকতে তার মরদেহ এই ধ্বংসাবশেষের মধ্যে পড়ে আছে এবং সেটা পুড়ে খাক হয়ে গেছে তার দেহটা, এটা দেখছি আমি। তো এইটা দেখে আমি আবার বাসায় ফিরে আসছি। তারপরে আপনার 29 মার্চ যখন আসলো তখন সেটা দিলাম যে না, ঢাকা শহরে আর থাকা যাবে না। আমার এক বন্ধু আসলো, বলো দোস্ত এখানে থাকাটা আবার ঠিক হবে না। তো আমরা ভুলতা হয়ে ঢাকার ভুলতা হয়ে ইত্যাদি হয়ে আমরা বেরোলাম, নদীর ওপারে গেলাম, দেখলাম যে প্রচুর মানুষ যাচ্ছে, হ্যাঁ, এবং মানুষ মানুষের সাহায্য করছে, মানুষের প্রতি যে মানুষের যে আপনার সহনশীলতা সহমর্মিতা কল্পনা করা যায় না, নারী বৃদ্ধ শিশু সবাই পালাচ্ছে। ঢাকা ছেড়ে আমার আব্বা তখনও বেকার, তখনও তিনি সিলেটের কুলওড়াতে, তখন কিন্তু আমি কামাই করছি এবং ভালো পয়সা পাই, কিন্তু পত্রিকার যে কোনো পত্রিকা অফিসে যায় আমি টাকাটা পাঠাই বলে তারা মানে সংসারটা চলে। আমি হেঁটে লঞ্চে করে ইত্যাদি করে আপনার মলিবাজার হয়ে আজমিরিগঞ্জ হয়ে তারপরে আপনার মানে আমি সিলেটের কুলওড়া যখন পৌঁছি তখন আমার হাঁটার জন্য দুই পা ফুলে একবারে এরকম হয়ে গেছে, ভাই বোনের লেখাপড়া কোনো মতো চলছে ইত্যাদি করছে কিন্তু খাওয়া দাওয়া যাতে, তখন আমাদের সংসারের উপর আমার দাদাও এসব মানে শহর হয়েছে, আমার নানাও রিটায়ার করে এসে শহর হয়েছে, আমাদের ফ্যামিলি আমাদের 14 জনের ফ্যামিলি, হ্যাঁ, 11 জন ভাই বোন মা বাবা নিয়ে তাদের নিয়ে আমার 14 জনের ফ্যামিলি আর কি। আমি এখান থেকে যখন ঢাকা থেকে গেলাম আমার আব্বা আমার সব কিছু আমাদের মুখ থেকে শুনলেন, শোনার পর তো বললেন যে এই অবস্থা তুমি এসে ভালোই করছো। তো আমি বললাম যে আব্বা মা আমি তো মুক্তিযুদ্ধে যেতে চাই, তখন আব্বা একটু মুখটা একটু ই করে পায়চারি করতে করতে ওই পাশের ঘরে চলে গেলেন, আবার পায়চারি করতে লাগলেন। মাকে বললাম মা তুমি কি বলো, হ্যাঁ তুমি আমাকে অনুমতি দাও, বলছে বাবা তুমি যেতে পারো কিন্তু গেলে পারে আমাদের অবস্থাটা কি হবে, তোমার কামায়ের উপরে তো আমাদের চলতেছে, তোমার আব্বার যদি আজকে চাকরি থাকতো, তোমার কোনো ভাইয়ের তোমার ইমিডিয়েট যে ভাইটা তার যদি চাকরি থাকতো, তার কামাই করার কোনো ব্যাপার থাকতো, তাহলে আমি তোমাকে মুক্তিযুদ্ধে যেতে দিতাম, তো আমাকে যেতে দিল না। এর মধ্যে আমি করলাম কি, একটা গান আমার আগের থেকে লেখা একটা গান, সেই গানটার হচ্ছে স্বাধীন স্বাধীন দিকে দিকে আজ যাচ্ছে বাঙালিরা আর রুখবে তাদের কারা, এর মুখটা ছিল অন্যরকম, সেই মুখটাকে আমি চেঞ্জ করে ইত্যাদি করে আমি করলাম কি, মাকে বলে আব্বাকে বলে আমি বর্ডার ক্রস করলাম, সিলেট কুলওড়ার থেকে আপনার ধর্মনগরের বর্ডারটা খুব বেশি দূরে না, আগরতলার ধর্মনগর বর্ডারটা ক্রস করে আমি ওপারে গেলাম, যেতে যেতে প্রায় 5:30-6:00 মতো হয়ে গেছে আর কি। তো আমি ওখানে প্রথম আমি যেটা বুদ্ধি করে গিয়েছিলাম যে আমি থানার যে ওখানকার থানার যে দারোগা আছে তার সঙ্গে দেখা করব,
দেখা করলাম, তিনি আমাকে মানে খুব ভালোভাবেই অভ্যর্থনা জানালেন, তারপর ঢাকা শহরের কী অবস্থা ইত্যাদি সব কিছু জানলেন। জানার পর আমি বললাম যে রেডিওতে প্রচারিত হয়েছে মানে আকাশবাণীর থেকে যে বেগম সুফিয়া কামাল মারা গেছে, উনি মারা যাননি, হ্যাঁ এগুলো বললাম মানে ইত্যাদি। তারপরে আমার এই যে গানটা যেটা স্বাধীন স্বাধীন দিকে দিকে আজ যাচ্ছে বাঙালিরা, এই গানটা মুখটা পরিবর্তন করে অজিত দার ঠিকানা বললাম যে এই গানটা আপনার দয়া করে স্বাধীন বাংলা বেতারে আপনারা পৌঁছে দেবেন, তোমার ঠিক আছে আদা আপনার এই দায়িত্বটা পালন করো। এরপরে আমি ঢাকায় ফিরে আসি, এপ্রিল গেলাম আমি ইয়েতে, গানটা পাঠালাম ধর্মনগরে গিয়ে, তখন মিলিটারি আসেনি ফ্লোরাতে, আর ফিরে আসলাম আমি, মা আসতে দিল না, চৌঠা মেয়ে ঢাকায় ফিরে আসলাম। ঢাকায় ফিরে আসার পর আপনার আমি তো চাকরি করি তখনকার সোভিয়েত ইউনিয়নের তত্ত্ব বিভাগে চাকরি করি, ডিপ্লোম্যাটিক ব্যাগে আপনার মস্কো থেকে বলুন, দিল্লির থেকে, নয়াদিল্লির থেকে বলুন, কলকাতার থেকে বলুন, যেসব চিঠিপত্র আসে গোপন চিঠিপত্র, কিছু কিছু নির্দেশও থাকে, সেগুলো আমাকে বিশেষ বিশেষ কিছু লোকের কাছে নিয়ে যেতে হয়। এবং সেটা একমাত্র একজন লোক ছিল খুব উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন শহীদুল্লাহ কায়সার। ওনার কাছে আমি জিনিসগুলো কীভাবে নিতাম, এই চিঠিটা নিতাম কারণ জানেন না, আমাকে একজন শিখিয়ে দিয়েছিল আমাদের অফিসের যিনি বাঙালি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এটিএম শামসুদ্দিন, তার বাড়ি কিন্তু চিটাগাং, লায়লা আফরোজ যে আবৃত্তিকার তার বড় ভাই, তো উনি আমাকে বললেন যে আক্তার তোমাকে কিছু কিছু দায়িত্ব দেবো, চিঠি দেবো, এগুলো কিন্তু তুমি জাস্ট মানে সোজা তোমার পকেটে রেখো না, করে যদি কিছু পায় তাহলে তোমাকে জাস্ট মানে স্পট ডেট করে দেবে আর কি, তুমি একটা কাজ করো, এই দাও তোমাকে আমি 500 টাকা দিলাম, তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে যে একটা রেকর্ড কিনবে, কার রেকর্ড, সেটা হচ্ছে পাকিস্তানের জনপ্রিয় গায়িকা নূরজাহান বেগমের রেকর্ড, লং প্লে রেকর্ড কিনবে, ওর কাভারের উপরে উর্দু লেখা আছে ইত্যাদি আছে, ওটা নিয়ে ওই কাভারের মধ্যে চিঠিগুলো ভরবে। এবং আমি ফল পেলাম, আপনার এই যে এখন যে ঢাকা ক্লাবটা আছে এখানে একটা মিলিটারি চেকপোস্ট ছিল, একদিন চিঠি এরকমভাবে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে কবি শহীদ কাদরি সেদিন, এবং এটা কিন্তু বলছি মেয়ের সেকেন্ড উইকের কথা বলছি আমি, এবং আমাকে ধরলো রেকর্ড ইয়েতে ধরে বলছে কা কোথা কোথায় যাওগে, বলছে যে আমরা তো ওদিকে যাবো মানে নারিন্দাতে যাবো আর কি, বলছে ইয়ে ক্যা হ্যায় মানে কুছ হ্যায় তোমার আপাস দেখি আপ, তারপর হঠাৎ করে দেখলো যে আরে এটা তো ইয়ে ওর হাতে আপনার নূরজাহান বেগমের পাকিস্তানের জনপ্রিয় গায়িকা তার রেকর্ড, বলছে আরে মালেকায় তারান্নুম, মালেকায় তারান্নুম মানে হচ্ছে কোকিল কণ্ঠি, হ্যাঁ গায়িকা, ও যাও 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 যাও, ওরা যদি রেকর্ডটা একটু খুলে দেখতো তাহলে মানে কিন্তু জাস্ট আমার মানে একবারেই এটা। এইভাবে আপনার দুই দিন আপনার শহীদুল্লাহ কায়সার বাসা যাওয়ার পর উনি আমাকে সাবধান করে দিলেন যে আক্তার তুমি আমার বাসায় এসো, হয়তো তোমার পেছনে লোক আছে অথবা আমাকে পাহারা দেওয়ার জন্য লোক আছে, তোমাকে হয়তো ধরে ফেলতে পারে, ইদ করতে পারে, তুমি আর আসবে না, এইটা আমাকে উনি বাঁচিয়ে দিলেন। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার যে স্বাধীন হওয়ার দুদিন আগে উনি ধৃত হলেন এবং মারা গেলেন। শহীদ বদিউল আলম যিনি আপনার ক্র্যাক প্লাটুনের সদস্য ছিল আমার বাসায় দুদিন আমার কাছে ছিলেন, তারপরে নিজেই চলে গেলেন। পরে আমি জানতে পারলাম যে বদি আমার হেডমাস্টার যে ছিলেন গফরগাঁও স্কুলের তার নাতি, এবং তার মার হাতে রান্না আমরা খেয়েছি, তার ছোটো মামা সে ছিল আমার ক্লাসমেট, এরকমভাবে অনেক লোকের সংস্পর্শ পেয়েছি। যেদিকে দেশ স্বাধীন হচ্ছে সেদিন আমি বেরিয়েছি রেসকোর্স ময়দানে আসবো পাকিস্তান বাহিনী সারেন্ডার করবে দেখার জন্যে, কিন্তু আমি দৈনিক বাংলার কাছে আসার পরের সময় হঠাৎ করে একটা গুলি, আমার সঙ্গে একটা ছেলে হাঁটছিল দৌড়াচ্ছিল আমার সঙ্গেই মানে আমরা যাবো ওখানে আর কি, পড়ে গেল, গলায় একটা ক্রস চিহ্ন, খ্রিস্টান ছেলে পড়ে গেল, আমি আর গেলাম না, আমি ভয়ে ইত্যাদি করে যে গুলি, তখনও গুলি চলছিল আর কি, হয়তো কোনো বিহারি বা অবাঙালি কেউ হয়তো একটা ইয়ে করে সে হয়তো মেরেছে ইত্যাদি করেছে, হ্যাঁ, আর এদিক দিয়ে ইন্ডিয়ান আর্মিও ঢুকছে, পাকিস্তান আর্মি মাথা নত করে চলে যাচ্ছে ওদিকে। আমি বাসায় চলে আসলাম, বাসায় চলে আসার পর ঠিক যখন পাকিস্তানি বাহিনী সারেন্ডার করছে তার এক ঘন্টার মাথায় আমার গানটা স্বাধীন দিকে স্বাধীন স্বাধীন দিকে দিকে আজ যাচ্ছে বাঙালিরা আর রূপবে তাদের খারা এটা বেজে উঠছে, তখন আমার মনে হচ্ছে যে আমি সরাসরি মুক্তিযুদ্ধে বোধ আমার অংশগ্রহণ করা হয়ে গেল। এবং এই গানটার স্বীকৃতিস্বরূপ এই ওই তারপর থেকে এই গানটা কতজন যে গায় তখন আমার মুখটা ভরে যায়, এবং সত্যিই মনে হয় যে আমি আমার জীবনটা বৃথা না, নতুন প্রজন্মের লোক ছেলেমেয়েরাও গাচ্ছে, পুরনো যারা তারাও গাচ্ছে, এরকম করছে। এবং অজিত দা কি লিখেছেন গানটার সম্পর্কে আপনি দেখুন, বলছেন আই স্টিল হ্যাভ মেমোরিজ অফ দ্য টাইম
আই ওয়াজ ইন দ্যাট স্টেশন, আমি ওই কেন্দ্রে যখন ছিলাম সেই মেমোরিটা, সেই স্মৃতিটা আমার এখনও মনে আছে। অন December 16, 1971 আই কম্পোজ দ্য সং স্বাধীন স্বাধীন দিকে দিকে আজ, রিটেন বাই আখতার হুসেন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট সং অ্যানাউন্সিং আওয়ার ভিক্টোরি। এটা হচ্ছে সেই প্রথম সং যেটা আপনার আমাদের স্বাধীনতার ঘোষণা করা হয়েছে যে গানটার মাধ্যমে। এবং শেষ গান ছিল স্বাধীন বাংলা বেতারের বিজয় নিশান উঠছে ওই, কিন্তু যখন পাকিস্তান বাহিনী সারেন্ডার করছে তাহলে এক ঘন্টার মধ্যে বেজে ওঠে আমার স্বাধীন 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 দিকে দিকে আজ যাচ্ছে বাঙালিরা, আর শেষে কয়েক ঘন্টা পরে আপনার বেজে ওঠে আপনার বিজয় নিশান উঠছে ওই, এটা ছিল শেষ গান। তো এটা আমার জন্য একটা গর্বের বিষয় যে আমার মুক্তিযুদ্ধে আমি সরাসরি আমি যাইনি, কিন্তু আমি দেশের ভেতরে অনেক কাজ করেছি, আমি এটা গর্বিত, আমি মনে করি আমি গর্বিত। আমাদের সরকার শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার আমাকে শব্দ সৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া, সার্টিফিকেট দেওয়া, গ্যাজেটভুক্ত করা, এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, এই সরকারের কাছে এবং আমার বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের স্বাধীনতা সংগ্রাম মুক্তির যুদ্ধ যেটা, আমি এখন যতই পড়াশোনা করছি ব্যক্তিগতভাবে, আমি যত দলিল পত্র ঘাঁটছি, আমি দেখছি যে বঙ্গবন্ধু বহু আগের থেকে আপনার এই দেশের, এই দেশ স্বাধীন হবে, এই বঙ্গভূমি স্বাধীন হবে, তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন হবে, এই স্বপ্নটা তিনি বহু আগে থেকে দেখতেন, এর বহু প্রমাণ আছে আমার কাছে। এবং সেগুলো আমরা এবার তার জন্মশতবর্ষ উপলক্ষে আমি একটা গ্রন্থ করছি, যেটা হচ্ছে তার সমকালীনদের চোখে বঙ্গবন্ধু। যে প্রমাণটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু না হলে এদেশ স্বাধীন হতো না, এবং বঙ্গবন্ধুর আত্মত্যাগ যেটা, সেটাও বাংলাদেশকে মহীয়ান করে তুলেছে, এবং তিনি মৃত্যুর পর যেন আরও বেশি শক্তিশালী হয়ে পড়েছেন। অনেকেই তার নামে কোনো একটা প্রতিষ্ঠান করলে পারে, কোনো কিছু তার নামে কিছু কোনো স্মারকই করলে পারে, বলে আরে বঙ্গবন্ধুর পূজা শুরু হয়ে গেছে। কেউ কি জানে যে জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি জাতির জনক, তার নামে দেশে এবং বিদেশে, দেশের ভেতরে কত প্রতিষ্ঠান আছে জানেন? সেটা 2-3 হাজারের উপরে, আর এখানে তো সেটা হয়নি এখনো পর্যন্ত। আমি বলতে চাই যে যা কিছুই হয়েছে, সব কিছু আমরা যা কিছু করেছি, সব কিছু বঙ্গবন্ধুকে পেছন থেকে সাহায্য করার জন্য, সহায়তা করার জন্য আমরা করেছি, তারই আহ্বানে। এই বলেই মানে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে।